স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে জনশুমারি ও গৃহগণনার কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র লিটন রাজশাহীতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে নগরীর লক্ষ্মীপুরের নিউ লাইফ হাসপাতালের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর একটি বাড়ি থেকে বাক প্রতিবন্ধী বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে রোগীর স্বজনদের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে নগরীর লক্ষ্মীপুরের নিউ লাইফ হাসপাতালের বিরুদ্ধে বুধবার সকালে এই অভিযোগ করেন রোগীর বড় ভাই এলাকার পরে এক লক্ষ ছেষট্টি হাজার টাকার বিলে ছত্রিশ হাজার টাকা কমিয়ে দফরাফা করা হয় রোগীর স্বজনরা জানান গত শুক্রবার পারিবারিক কলহের জেরে বিষ্পান করেন কাটাখালী এলাকার জেবর আলীর ছেলে শাহিনুর এরপর তাকে মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে স্থানীয় দালালরা তাদের ফুসলিয়ে কম টাকা খরচ সহ ভালো চিকিৎসা দেওয়ার প্রলোভন দেখিয়ে নগরীর লক্ষ্মীপুরের নিউ লাইফ হাসপাতালে নিয়ে আসে রোগীর স্বজনদের অভিযোগ এই হাসপাতালে ভর্তির পর দুদিন পর সত্তর হাজার টাকা পরিশোধ করেন তারা পর্যায়ক্রমে মোট আটানব্বই হাজার টাকা পরিশোধ করে এমন পরিস্থিতিতে স্বজনরা রোগী নিয়ে যেতে চাইলে বুধবার সকালে এক লক্ষ ছেষট্টি হাজার ছয়শ চৌত্রিশ টাকার বিল ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ করা তাদের পক্ষে সম্ভব না হওয়ায় কর্তৃপক্ষের সাথে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে ত্রিশ হাজার টাকা নিয়ে দফারফা করে হাসপাতাল কর্তৃপক্ষ জনসুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন এই স্লোগান নিয়ে সারাদেশের মতো রাজশাহী মহানগরীতে জনসমারি ও গৃহ গণনার কার্যক্রম শুরু হয়েছে বুধবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খারুজ্জামাল লিটন মহানগরীর উপশহরস্থ নিজ বাসভবনে জনসুমারিতে তথ্য প্রদানের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন এরপর এই উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন সিটি মেয়র এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় অফিস পরিসংখ্যান রাজশাহীর যুগ্ম পরিচালক এস এম আনিসুজ্জামান জেলা পরিসংখ্যান কাজর রেখা বিবিএস এর প্রোগ্রামার সাইদা বেগম রাশিকের চোদ্দ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনাসহ সংশ্লিষ্ট এলাকার জোনাল অফিসার সুপারভাইজার ও গণনাকারীগণ ষষ্ঠ জনসমারি ও গৃহগণনা পনেরো জুন থেকে একুশ জুন তারিখ পর্যন্ত চলবে এ সময় মেয়র লিটন সকলকে তথ্য প্রদানের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান এবং জনসমারির সফলতা কামনা করেন রাজশাহী মহানগরীর আলুপট্টি এলাকার একটি বাড়ি থেকে নামের এক অর্থগলিত লাশ উদ্দিন করেছে পুলিশ বুধবার দুপুরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় বলিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে নিহত বাঘ প্রতিবন্ধী বৃদ্ধ আলফাজ নগরীর আলোপট্টির শেখেরচক এলাকার মৃত আব্দুল খলিলের ছেলে বাড়ির ভেতর থেকে ছিটকানি লাগানো অবস্থায় তিন চার দিন যাবত ভেতরে পড়েছিলেন তিনি ফায়ার সার্ভিসের লোকজন এসে তালা ভেঙে মৃত অবস্থায় দেখতে পায় আর ইসলাম জানান বাড়ির ভেতর থেকে ছিটকানি লাগানো ছিল প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় তালা ভেঙে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন চার দিন আগে আলফাজ মারা গিয়ে থাকতে পারে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজশাহীতে আটটি সরকারি শিশু পরিবারের পঁচিশ শয্যা বিশিষ্ট শান্তিনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এছাড়া বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় বুধবার বেলা এগারোটার দিকে পবা উপজেলার সরকারি শিশু পরিবার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ পরে তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন এ সময় তিনি বলেন পৃথিবীতে যা কিছু সুন্দর তা থেমে থাকে না প্রধানমন্ত্রী একের পর এক অসম্ভবকে সম্ভবে পরিণত করে বিশ্বকে দেখে দিয়েছেন কিভাবে নিজেদের পরিচয় ঘটাতে হয় ও এগিয়ে নিতে হয় রাজশাহী বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী তিন আসনের এমপি আইনুদ্দিন বিশিষ্ট সমাজসেবী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনি এর আগে সার্কিট হাউসে রাজশাহীতে সফররত মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খালেদ জামাল লিটন আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই এই জাতি আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি তোমরা কোনো আমাদের এই জাতিকে পরাজিত আর করতে পারবা না বঙ্গবন্ধু কন্যা দেশ সত্য শেখ হাসিনার নেতৃত্বে মানুষ হয়েছে। এক সময়ে অচরা বাংলাদেশ আর সারা বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে বঙ্গবন্ধু নেত্রী বঙ্গবন্ধু কন্যা আর সারা বিশ্বের নেত্রী হিসাবে নিজেকে খ্যাত করতে সক্ষম হয়েছে অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরনি ইউনিয়নের ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান মোরশেদ বুধবার দুপুর বারোটার দিকে হরণী ইউনিয়নের হাতিয়া বাজার সংলগ্ন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন তামাশার ভোট উল্লেখ করে মুশফিকুর রহমান অভিযোগ করে বলেন নির্বাচন কমিশনার যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতির কিছুই নেই এখানে প্রশাসনের সহযোগিতায় সবকটি গোপন কক্ষে নৌকার লোকজন জোর করে সুইচ টিপে ভোট দিচ্ছে ভোটারদেরকে চেয়ারম্যান পদে পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি সকালে নদীর কূলে কয়েকজন এজেন্টকে আটক করে বেঁধে রাখা হয় বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয় কোন কেন্দ্রে তার এজেন্ট দিতে দেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন তিনি আরও অভিযোগ করে বলেন কোন কেন্দ্রে ভোটের সুষ্ঠু পরিবেশ নেই নারী ও পুরুষের লম্বা লাইন থাকলেও ভোট দিতে দেওয়া হচ্ছে না এটি ভোট নয় ভোট ডাকাতির মহোৎসব চলছে তবে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আখতার হোসেন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন অনেক সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরশেদ অনেক আগে থেকেই উদ্ভট অভিযোগ করে আসছেন বলেও তিনি মন্তব্য করেন এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন বিষয়টি তিনি জানেন না এ প্রথম শুনেছেন খোঁজ খবর নিয়ে তিনি ব্যবস্থা নেবেন বলে মন্তব্য করেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ